বন্ধুরা, তোমাদের সবাইকেই হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই নতুন বছর ভালোভাবে থেকো, আর নতুন পোশাক, নতুন সাজ, নতুন বছর শুরু আজ। মিষ্টি হাসি, মিষ্টি মন, শুভেচ্ছা জানাই রাশি রাশি। তোমাদের সবাইকেই হ্যাপি নিউ ইয়ার, তোমরা সবাই ভালো থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7টা, আর আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি বিছানাটা পরিষ্কার করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তো ঘরে চলে এসেছি আর এই বিছানা, তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি তো তোমাদেরকে বললাম আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তাই বিছানাটা অগোছালো হয়ে রয়েছে। তো আমি ফার্স্ট ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। তো এটা ভালোভাবে ঝেড়ে ভাঁজ করে নিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো অন্যদিন আমি শেয়ার করতে পারি না তোমাদের সাথে, তো আজ ভাবলাম শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার আমি গোপালকে খেতে দিয়ে দিই, দিয়ে তোমাদের সবার সাথে ফের কথা হচ্ছে। তো আমি গোপালকে সকালে বিস্কুট দিয়ে দিয়েছি। তো আমরা বেশিরভাগ দিনই গোপালকে বিস্কুটই দিই সকালে, দুপুরে চিড়ে ভোগ ফল দিই, আর সন্ধ্যার দিকে নানান রকম ঘুরিয়ে মিষ্টি ফিষ্টি যেটা থাকে দিই। তো বাতাসার জল করছি আমি এখানে, তো করে মাকে দিলাম, মা আর আমি দুজনে খাবো। আর মা তো এইদিকে রান্নার জন্য সব কিছু কাটতে বসে গেছে, রান্না বলতে চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, মা তো সব কেটে নিয়েছে। আর ভাবি মাংস এনে দিয়েছে, তো মা সেই মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিল। তো মা এবার সব মশলা টশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে। তো দেখতে পাচ্ছ, মার তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা মানে খুব একটা রোদ্দুর ওঠেনি, কুয়াশা হয়ে আছে, তাই জন্য আমি জামাকাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি করে মিলিয়ে দিলাম। আর টিফিনে আজ আমি দুধ আর বিস্কুট খাবো। তো এই আর এখানে দেখতে পাচ্ছ, মা তো মাংস কষাতে বসিয়ে দিয়েছে। তো আমি তো বলেছি যে আজকে আমাদের মানে চিকেনের তরকারি আর ভাত হবে, সময় মা তো আমাকে দু পিস দিল, আমি তো খেলাম। তো ফ্রেন্ডস, আমিও স্নান করে নিয়ে পূজা দেব, তো চলো স্নানটা করে আসি, তারপরে ফের তোমাদের সাথে কথা হবে। তো ফ্রেন্ডস, আমার তো স্নান করা হয়ে গেছে, এবার আমি পূজা দেব, তো চলো তোমরা দেখতে থাকো। আমি তো পুজো দিতে চলে এসেছি, আর আমার গোপাল সোনারা যে ড্রেসগুলো পরেছিল ওগুলো তো আমি ধুয়ে দিয়েছি, আর গোপাল সোনাদের আমি স্নান করিয়ে দিচ্ছি প্লেন গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে। তো সব গোপাল সোনাদের স্নান করিয়ে দিই, দিয়ে এবার ওদের গা মুছিয়ে দেব, দিয়ে সব ফুল টুল দিয়ে সাজাবো আর খেতেও দেবো। তো তোমরা দেখতে থাকো। তো আমি তো গোপাল সোনাদের স্নান করা হয়ে গেছে, এবার আমি ওদের পরিষ্কার একটা জামা পরিয়ে দিয়েছি, দিয়ে ওদের সাজিয়ে গুজিয়ে দিয়েছি। তো তারপরে আমি এবার সব গোপাল সোনাদের খেতে দিয়ে দেবো। তো আজকে আর চিড়ে ভোগটা মানে দিইনি, আজকে লাড্ডু, শশা, শাঁখা, আলু মানে ফল আর মিষ্টি দিয়েই দিয়েছি, তাই আজ চিড়ে ভোগটা দেওয়া হয়নি। আর এখানে বাকি অন্যান্য ঠাকুরকেও আমি খেতে দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়ে ধূপ দেখিয়ে নিয়েছি ঠাকুরকে। তো তারপরে আমি প্রদীপ জ্বালিয়ে নেব, নিয়ে একটু প্রদীপ দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে।
তো এবার আমি তুলসী তলায় ঠাকুরকে তুলসী থানটা ধুয়ে দেব, দিয়ে খেতে দিয়ে দেব। আর বাইরে যে আমাদের জগন্নাথ আর মানে জগন্নাথ আর রাধাকৃষ্ণর যে পিকচারটা রয়েছে, ওখানে তো মালা পরিয়ে দিয়েছি। আর যে কালী ঠাকুরের একটা ছবি ছিল, এটা এই ফুলটা আমাদের গাছে হয়েছিল, তো ওই ফুলটা ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর মার এইদিকে মাংসের তরকারি করা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর দুটো আর আমি দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি। তো বাপি এখনও কাজ থেকে আসেনি, তাই জন্য মা খায়নি, আমি একাই খাচ্ছি। তো আজকে আমাদের লাঞ্চে বেশি কিছু হয়নি, মা করবে বলছিল। তো আমি বলছিলাম যে 25শে ডিসেম্বর অনেক কিছু হয়েছে, তা আমরা শুধু মানে চিকেন দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম, তাই জন্য বলি যে আজকে সেরকম কিছু করতে হবে না, শুধু চিকেন আর ভাতই হোক। তো তার জন্য আজকে আমাদের মেনুতে শুধু চিকেন আর ভাত, তোমরা দেখো। তো আজকে মেনুতে বললাম চিকেন আর স্যালাড ছিল, আর ধনে পাতার চাটনি ছিল। তো মা তো ভাত খাবে না বলছিল, তো আমি বললাম ভাবি আসতে দেরি হবে, তো আমার সাথে একটু মানে এক জায়গা নিয়ে একটু খাও, ভাবি এলে তখন আরও খাবে কোনো। আর তোমাদের যে বলছিলাম যে তারামায়ের পিকচারে যে ফুলটা দিয়েছি, এই ফুলটার কথাই বলছিলাম, এই ফুলটা আমাদের গাছে হয়েছে। আর এখন বিকাল হয়ে গেছে, তো তার জন্য গাছে মা জল দেবে। তো আমার গাছে কত ফুল ফুটেছে সেগুলো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো সব গাঁদা ফুল ফুটেছে, আর অনেক কুঁড়িও ধরে আছে, সেই কুঁড়িগুলো ফুটবে। আর এখানে চন্দ্রমল্লিকার ফুলগুলো সব কুঁড়ি এসছে, এখনও ফোটেনি। আর এখানে গোলাপ ফুল অনেকগুলো ফুটেছিল, সেগুলো শুকিয়ে গিয়েছে, আবার কুঁড়ি এসছে অনেকগুলো। আর এই চন্দ্রমল্লিকা গাছটা পুরো চন্দ্রমল্লিকা ফুল ভর্তি হয়ে গিয়েছে। তো মা গাছে জল দেয় রোজ, তো আমি ভাবলাম যে আজ আমি দিয়ে আর তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আর এই ফুল গাছটার নামটা আমি ঠিক জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও এই ফুল গাছটার নাম। আর দেখো এখানে আমার গাছে কত সুন্দর ফুল হয়েছে, আর আমার ফুল গাছ ভীষণই ভালো লাগে, তাই জন্যই মানে আমার বলে সবারই তো ভালো লাগে। আর এখন সন্ধে হয়ে গেছে, তো তার জন্য আমি চা করছি, আমি আর মা এখন খাবো, আর বাপি এলে বাপিকে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি চা বিস্কুট কেক আর ওটা ঝিনুক না কি কী বলে আমি ঠিক জানি না। তো দেখো বন্ধুরা, বাপি তো কাজ থেকে চলে এসছে, তো এবার বাপির জন্য যে চাটা রেখেছিলাম ওটা তো বাপিকেই গরম করে দেব। আর বাপি আসার সময় আমাদের জন্য নতুন গুড়ের রসগোল্লা নিয়ে এসছে, তো আমরা তো সবাই খাবো, আর সাথে সাথে আমার গোপাল সোনাদেরকেও দেব। তো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।